হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্যুর ফ্রিক। আর আজকের ভিডিওটা আমি বানাচ্ছি আমার যে এনটিসার বাইকটা আছে, এটা কি কি মডিফিকেশন করেছি এবং এটার লাস্ট রিভিউটা কি, এটাই আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে দেখা যাক। গাইজ, এটাই সেই ইয়ামাহা এনটিসার যেটা আমি এতদিন ধরে চালাচ্ছি, এটা মড করা হয়েছে। প্রথমে আমি চলে যাচ্ছি এটার হ্যান্ডেলের দিকে। হ্যান্ডেল বারটা আমি আগে যেটা ইউজ করতাম, সেটা ইউজ করার পর আমার অনেক প্রবলেম হতো। আমি যখন হাইওয়েতে রাইড করতাম তখন দেখা যেত যে ব্যাক পেইন করছে। সেক্ষেত্রে আমি আমার হ্যান্ডেল বারটা আমার মতো করে এক্সপেরিমেন্ট করে চেঞ্জ করে নিয়েছি। এটাকে উইন্ডো বার বা উইন্ডো শেপ হ্যান্ডেল বার বলা হয়। এটা করার জন্য যেটা করা হয়েছে, আমি টঙ্গী সেনাকল্যাণ ভবন ক্রস করে হাতের ডান দিকে টঙ্গীর যে মার্কেট আছে ওখান থেকে জাপানিজ SS কিনেছিলাম। ওটা কেনার পর আমি 12 নম্বর সেক্টর খালপাড় থেকে এটাকে মেজারমেন্ট করে আমার মতো করে আমি বানিয়ে নিয়েছি, যেন ব্যাক পেইনটা না করে হাইওয়েতে রাইড করার সময়। 1500 টাকা টোটাল কস্টিং পড়েছে হ্যান্ডেল বারের। হেডলাইটটা খুলে এটার মধ্যে একটা ফগ লাইট দিয়ে দিয়েছি, আমি দেখাচ্ছি। এই ফগ লাইটটা সেট আপ করে দিয়েছি যেন মানে হাইওয়েতে রাইড করার সময় লাইটিংয়ের কোনো প্রবলেম আমার না হয়। এটার আলোটাও মোটামুটি খারাপ না, ভালোই। আর দুটো এক্সটার্নাল ফগ লাইট এখানে ইনস্টল করা হয়েছে, এক্সট্রা দুটো ফগ লাইট আমি ইনস্টল করে দিয়েছি হাইওয়েতে যেন আমার লাইটিংয়ে কোনো প্রবলেম না হয়। আর ফ্রন্টে রেড কালারের লাইট লাগিয়ে দিয়েছি। আমি আমার সুইং আর্মটাকে বড় করেছি, আগে যে সুইং আর্ম সাইজটা ছিল এটাকে আর একটু বড় করা হয়েছে আগের তুলনায়। এবং ভিতরে আমি MS পাইপ দিয়ে দিয়েছি যেন চেসিসটা স্ট্রং থাকে, না ভাঙে। আর সুইং আর্ম করতে খরচ হয়েছিল 2000 টাকার মতো। এটাকে ডুয়েল সকআপ থেকে আমি মনো সকআপে কনভার্ট করেছি। ডুয়েল সকআপ ছিল আগে, এখন মনো সকআপ করা হয়েছে, যেন মানে ট্যুর করার সময় একটু কমফোর্টেবলটা বেশি পাওয়া যায়। মনোসকাপ যেটা ফেজার বাইকের মনোসকাপ ইউজ করা হয়েছে, এটার প্রাইস হচ্ছে 4500। আর রেয়ার পোর্শন যেটা, এটা আপাতত একটা স্টিল মার্কার দেওয়া হয়েছে টেস্ট বেসিসে, এটা পরবর্তীতে চেঞ্জ করে নেওয়া হবে। আপাতত মানে এই স্টিল মার্কারটা দেওয়া হয়েছে। অন্য খরচ হয়েছে 2500। আর নাম্বার প্লেটটা অ্যাজ ইউজুয়াল পিছনে না দিয়ে আমি একটু সাইডে কার্ভ করে দিয়েছি। আমার এক্সস্টটা চেঞ্জ করে নিয়েছি, এক্সস্ট পাইপটা 3.5 mm থিক SS যেটা, ওইটা কেটে তারপর এটার মধ্যে দুইটা হুইসেল ইউজ করা হয়েছে। এটাতে আমার কস্টিং হয়েছে 3500, মেকিং চার্জ প্লাস ইনস্টলেশন চার্জ সহ। এইখানে একটি সাইড টুল বক্স অ্যাড করা হয়েছে, যেটাই আমি আমার প্রয়োজনীয় অ্যাক্সেসরিজগুলো রাখতে পারি হাইওয়েতে রাইড করার সময়, যেন কোনো প্রবলেম না হয়। সিটটা নতুন করে বাধাই করতে আমার 1000-এর মতো খরচ হয়েছে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই সাদা নাটটা, এটা ইউজুয়ালি নষ্ট হয়ে গেলে অনেকেই টেনশন করে যে আসলে পাওয়া যায় কিনা। এটা রেডিমেড এখন আর পাওয়া যায় না, এটা লেদ থেকে বানানো হয়েছে। আমি এটা বানিয়ে নিয়েছি, কস্ট পড়েছে 100 টাকা। আর আমার অরিজিনাল মিটারটা নষ্ট হয়ে গিয়েছিলো, তো যেহেতু অনেক দিন ধরেই রাইড করা হচ্ছে, এটা আমার 12 নম্বর স্পিড মিটার, এটা দারাজ থেকে অর্ডার দিয়ে নেওয়া হয়েছে, কস্টিং হয়েছিল 1100। তাছাড়া এটা হ্যান্ড পেইন্ট করা হয়েছে, নর্মালি আমি পুডিং করে পুডিং থেকে নর্মাল যে স্প্রে কালারগুলো আছে ম্যাট কালার, ম্যাট স্প্রে করা হয়েছে এটায়। সামনের সকপে দুইটা রাবার কভার লাগানো হয়েছে যেন অয়েল সিলগুলো একটু লং লাস্ট করে, যেটা আমি আসলে ইনস্টল করার পর থেকে প্রবলেম হচ্ছে না, অয়েল সিলগুলো সেভই আছে। এখানে যেহেতু বাইকের হাইট উঁচু করা হয়েছে, সো আমার এখানে সিঙ্গেল স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড এগুলো একটু হাইট বাড়াতে হয়েছে আমাকে, নাহলে গ্রিপটা পাওয়া যাচ্ছিলো না, পড়ে যাচ্ছিলো। আর এটার মধ্যে আমি ইঞ্জিন অয়েল যেটাকে বলে মোবিল,
ইঞ্জিন অয়েল আমি অনেক ইঞ্জিন অয়েলই ইউজ করেছি, যেটা হচ্ছে মানে আমার বাইকের জন্য এখন সুইটেবল আমার কাছে মনে হচ্ছে ইনিওস 2 2050 গ্রেডের যে মোবিলটা আছে এটা আমি ইউজ করে ভালো সার্ভিস পাচ্ছি। তার আগে ইয়ামা লুব ইউজ করেছিলাম, 2040 ইউজ করা হয়েছে, বাট ইয়ামা লুবের লাস্ট লটের যে প্রোডাক্ট ছিল এটা ডুপ্লিকেট হওয়ার কারণে আমার ইঞ্জিনে প্রবলেম হয়েছিল, আমার ফুল ইঞ্জিন আবার করতে হয়েছে, পিস্টন চলে গিয়েছিল, কানেক্টিং চলে গিয়েছিল, বিয়ারিং চলে গিয়েছিল। এখন আমি ইনিওস 2050 মোবিলটা ইউজ করছি, আমার কাছে এটা কমফোর্টেবল মনে হয়েছে এবং বাইকের জন্য ভালো বেটার মনে হচ্ছে। এটার টোটাল ইউজেস মাইলেজ হচ্ছে 5 লাখ প্লাস। লাস্ট টাইম আমার ফ্রেন্ড আসিফ এটার একটা রিভিউ দিয়েছিল, ব্লক করেছিল, যে তখন 4.5 লাখ কিলো ছিল, নাও এখন 5 লাখ ক্রস করেছে আমার হাতে। সো এটা চালিয়ে আমি যে কোনো জায়গায় ইজিলি মুভ করতে পারি। মেনলি রাস্টিক লুকটা একটু পছন্দ করি, ক্লাসিক্যাল লুকসটা বেশি প্রেফার করি। সো বাইকটা আমার মতো করে ক্লাসিক্যাল একটা লুকস দেওয়ার চেষ্টা করেছি বা রাস্টিক লুকটা দেওয়ার চেষ্টা করেছি। এখন রিভিউ করতে যাই, তাহলে আমি বলবো যে এটা 125 সেগমেন্টের বেস্ট ক্রুজার বাইক ছিল। এখনও যদি এটা মার্কেটে পাওয়া যেত আমার কাছে মনে হচ্ছে যে এটাই বেস্ট হতো, যদি 150 সেগমেন্টে ইয়ামাহা অ্যান্টিসারটাকে প্রডিউস করতো, আদার কোনো ক্রুজার বাইক আর কেউ নেওয়ার ইচ্ছা পোষণ করতো না। সো ভিউয়ার্স, আজকের এই মডেলটা আমার এখনও ফাইনাল করা হয়নি, আমি এটার পিছনে আরও কিছু মডিফিকেশন করতে চাচ্ছি, যেমন রিয়ার পোর্শনটা আমি আরেকটু মডিফাই করব। সো এটা ফাইনাল মডেল না। তারপরেও কেমন হয়েছে আপনারা ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আসলে আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।